পদ্মা নদীর পাটুরিয়াঘাটে যানবাহন ও যাত্রী নিয়ে ডুবে গেছে ফেরি রজনীগন্ধা। ফেরি ডুবির সবশেষ খবর জানাতে এবার পাটুরিয়াঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, ফেরি ডুবির সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাটে। এই ঘাটে সকাল 8:30 দিকে একটি সাতটি পিকআপ, বড় পিকআপ, ছোট পিকআপ এবং দুইটি বড় পিকআপ নিয়ে দাঁড়িয়ে নোঙর করা ছিল এবং একটি মালবাহী জাহাজ ধাক্কা দিলে পরে একটি ডুবে যায়। এই খবর পাওয়ার সাথে সাথে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা এসেছেন এবং যে ডুবুরিরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং কি আমরা দেখতে পেয়েছি যে এখানে প্রশাসনের সাথে কর্মকর্তারা রয়েছে এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আমরা আরো যেটি এখানে কথা বলেছি ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় বিটিএসএল কর্মকর্তা রয়েছেন, তার সাথে প্রতিটি বলছেন যে 8:00 থেকে পাঁচশো ফেরিঘাটে বিআইডব্লিউটিসি ফেরি রজনীগন্ধা 7 যে এটি একটি ছিল, সাতটি পিকআপ এবং দুইটি বড় পিকআপ ছিল এবং এই পিকআপের থেকে এই পর্যন্ত মোট 6 জনকে জীবিত উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি এবং কোনো এখন পর্যন্ত কোনো নিহতের খবর আমরা পাইনি। এছাড়া আমরা আর যেটি জানতে পেরেছি যে এই এইখানে যে ট্রাকের যে কর্মী এবং ফেরির কর্মীরা ছাড়া আর কোনো যাত্রী ছিল না, সে প্রশ্নের উত্তর কিন্তু বিআইডব্লিউসি কর্মকর্তারা বলছেন যে আর কোনো যাত্রী ছিল না, তারা এখনো কোনো সদুত্তর এবং নিশ্চিত করতে পারেনি। এছাড়া আমরা আরেকটি যেটি জানতে পেরেছি যে রাত 1:00 থেকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসার যে এই ফেরিটি কুয়াশার কারণে এই 5 নম্বর একটু দূরেই কিন্তু নোংর করে রেখেছিল, নোংর করেছিল সকালের দিকে। আপনি সকাল 8:00 দিকে একটি মালবাহী জাহাজ সেটিকে ধাক্কা দেয় এবং সে ধাক্কার কারণে ডুবেছে বলে আমরা এইটুকু জানতে পেরেছি। এছাড়া আমরা যদি বলতে চাই যে 2021 সালে কিন্তু 27 অক্টোবর 17টি ট্রাক নিয়ে একটি প্রাইভেট কার ও আটটি মোটরসাইকেল নিয়ে এই দৌলতদিয়া ঘাটে ফেরি সাজালো ডুবেছিল। আমরা এখানকার যে স্থানীয়রা এবং কি সুশীল সমাজের মতো সেটা তারা যেটি বলছেন যে এই 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 পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে যে কয়েকটি ফেরি চলাচল করছে আসলে অনেকগুলোই কিন্তু আসলে অনেক জরাজীর্ণ এবং পুরনো হয়ে গেছে এবং এগুলো আসলে সংস্কার করা এবং চলার অনুপযোগী হয়ে যাওয়ার কারণে এইরকম ঘটনা ঘটছে বলে সুশীল সমাজ বলছেন এবং তারা যেটি বলছেন যে এটিকে অতি শীঘ্রই আসলে এই ফেরিগুলোকে মেরামত করে চলাচল যাতে কোনো আর কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো হতাহতের ঘটনা না ঘটে। আর এই ঘটনায় কিন্তু আমরা দেখছি যে অনেকে স্বজনরাই কিন্তু কান্নাকাটি করছে যে তাদের স্বজনদের খুঁজে পাচ্ছে না বলে কান্নাকাটি করছে আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। অরিন, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। অরিন, এই ছিল পাটুরিয়াঘাটের ফেরি ডুবির সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার কাছ থেকে তথ্য সংগ্রহ করবো।